হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এমন জায়গায় চলে এসেছি যে জায়গার সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের ইতিহাস। তো চলো দেখে নিই। সেই ঐতিহাসিক প্রেসিডেন্সি জেল, যে জেলের সঙ্গে জড়িয়ে আছে বহু স্বাধীনতা সংগ্রামীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইতিহাস, বহু বীর যোদ্ধার ব্রিটিশ সরকারের অত্যাচার সহ্য করার ইতিহাস, তাদের লড়াইয়ের ইতিহাস জড়িয়ে আছে এই জেলে। বন্ধুরা, আমার সামনে এখন আমি দেখতে পাচ্ছি পাঁচজন বীর যোদ্ধার মূর্তি। অনন্ত হরিমিত্র, প্রমোদ চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস এবং দীনেশ মজুমদার, এই পাঁচজন বীর যোদ্ধা তাদের শেষ নিঃশ্বাস এই প্রেসিডেন্সি জেলেই ত্যাগ করেছিলেন। প্রেসিডেন্সি জেলের ভেতরে আমি এখন একটা কারাগারের মধ্যে এসে পৌঁছেছি। এখানে এসে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। চোখের সামনে যেন অনেক কিছু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অনেক বিপ্লবীর আর্তনাদ, যন্ত্রণা, স্বপ্ন, দেশ মাতাকে উদ্ধারের স্বপ্ন, তাদের লড়াই। আমি এখন বসে আছি যেখানে, সেটা একটা সিমেন্টের বিছানা। এই বিছানায় তারা রাতের পর রাত কাটিয়েছেন। মনটা সত্যি খুব খারাপ লাগছে, আবার গর্বও হচ্ছে সেই মানুষগুলোর কথা ভেবে। চলো এবারে আমরা অন্যদিকে যাই। এখন আমি যে ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই ঘরটার মধ্যে ফাঁসির সময় বহু বিপ্লবীকে আটকে রাখা হতো, কারণ পাশেই ফাঁসির মঞ্চ। এখানে তাদের যে সহযোদ্ধার ফাঁসি দেওয়া হতো, সেই দৃশ্য তাদেরকে দেখানো হতো, তাদের আর্তনাদ তাদেরকে শোনানো হতো, যাতে এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়, যাতে তারা ভয় পায়। যদিও সেই চেষ্টা সেই ব্রিটিশ সরকারের বিফলেই যেত। আমি এখন দাঁড়িয়ে আছি সেই দুঃস্বপ্নের ফাঁসির মঞ্চের সামনে, যেখানে বিপ্লবীদের, বীর যোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি কাটে ঝোলানো হতো। আর নিচে প্লেট সরে গিয়ে যখন এই ভেতরে তাদের শরীর ঢুকে যেত, সেই শরীর নিথর হয়ে যাবার পরে, পুরোপুরি তাদের শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবার পরে, এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে এখন কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর প্রচন্ড বৃষ্টি পড়ছে বলে তোমরা বুঝতে পারছো না হয়তো ভেতরটা, এখানে সিঁড়ি করা আছে। তাদের সেই নিথর দেহ এইখান দিয়েই বের করে আনা হতো। ফাঁসির মঞ্চের বাউন্ডারি থেকে বেরোনোর সময় দেখতে পেলাম এখানে ফাঁসির ইতিহাস সংক্রান্ত নানান তথ্য দেওয়া আছে। এখন আমি হাঁটতে হাঁটতে চলেছি একটার পর একটা কারাগারের সামনে দিয়ে, যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই সেই কারাগার যেখানে আইন অমান্য করার অপরাধে নেতাজি সুভাষচন্দ্র বোসকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই কারাগারে বন্দী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এখানে তোমরা দেখো বন্ধুরা, এখানে সংরক্ষণ করা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহার করা বিভিন্ন অস্ত্রশস্ত্র। এখন আমি তোমাদের এমন জায়গা দেখাবো যা দেখলে তোমাদের মন আরও ভারাক্রান্ত হয়ে যাবে, যেখানে রয়েছে বন্দীদের জীবনযাত্রা। এই
বুকের মধ্যে চাপা একটা কষ্ট নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, তাই প্রেসিডেন্সি জেলের বাউন্ডারির ভেতরেই একটা ক্যাফে দেখে ঢুকে পড়লাম। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, অনেকগুলো টেবিল খালি ছিল, একটা খালি টেবিল দেখে বসে পড়লাম। মেনু কার্ডটা ভালো করে দেখে নিয়ে একটা গ্রেভি নুডলস অর্ডার দিলাম। খাবার এসে গেছে, এবার চটপট খেয়ে নিই। খাওয়া শেষে বেরোনোর সময় এই দুই বন্ধুর সঙ্গে চট করে দুটো ছবি তুলে নিলাম। এই জায়গাটার আইডিয়া দিয়ে আর আজকের এই ব্লগটা শ্যুট করতে আমাকে সাহায্য করেছে আমার এই বন্ধু নাইল ভট্টাচার্য। এখন সন্ধে পেরিয়ে রাত হতে চলেছে, শরীরটাও খুব টায়ার্ড লাগছে, তাই এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আমার এই আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।